আমার মা ছাদ বাগানের সাথে সবাই কম বেশি অনেকটাই হচ্ছে জানেন তো। আমার মা ছাদ বাগানে যেমন মুরগির খাবার আছে তেমনি কিন্তু গাছ গাছালি পরিপূর্ণ। তো এখানে হচ্ছে আমার আম্মু একটা কমলা গাছ লাগাইছিল, তো এইবার হচ্ছে প্রচুর পরিমাণে কমলা ধরছে। যেহেতু আমি ঢাকা ছিলাম, আম্মু ছাদ থেকে হচ্ছে কমলা লেবুগুলো ছিঁড়ে নিয়ে গেছিল। তো ওই কমলা লেবু আদৌ মিষ্টি ছিল নাকি পাঞ্চা ছিল নাকি টক ছিল সেই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু প্রচুর পরিমাণে কমলা লেবু ধরছিল, এর জন্য হচ্ছে আমার মা নিয়ে আসছিল ঢাকাতে। তো এই কমলা লেবুগুলো হচ্ছে ছোট ছোট কমলা আর কি, চাইনিজ কমলা। তো আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ এবার যে পরিমাণে ফলন হয়েছে, আম্মু যেগুলো বড় বড় ছিল সেগুলো আর কি ছিঁড়ে নিয়ে গেছিলো। তো আমি বলতেছিলাম যে এই কমলা লেবু কি ভালো, আম্মু বলছে একটা খেয়ে দেখ, বাট এত পরিমাণে টক কি বলবো। তখনই আম্মুকে বললাম যে আম্মু তুমি গাছটা কেটে ফেলো, বাট এই কমলা লেবু দিয়ে আমি হচ্ছে জুস বানাইছি, মানে মাশাল্লাহ এত মজাদার হয়েছে। জাস্ট একটু চিনি দিছে আর একটু ভিট লবণ দিছে, দেন হচ্ছে ব্লান্ড করছি, অনেকটাই মজাদার। পরে বললাম যে না আম্মু এই গাছটা তুমি ছাদে রেখো, জুস বানাই খাবো।